তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু কেদারনাথ, এবং এখানে কিন্তু চারধাম যাত্রা আগেই বললাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সবকিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে থাকগুলো আছে, এই থাকগুলো কিন্তু এখানে এই সন্ন্যাসীরা বসবে, সন্ন্যাসী থাকবে, জ্যান্ত সন্ন্যাসী, তারা কিন্তু সেজে কিন্তু থাকবে, এবং এখানে কিন্তু গঙ্গা আরতি হবে। যেমন বাংলার যে দেবদেবী বিভিন্ন আছে সেইগুলোর কিন্তু এখানে ছবি কিন্তু এখানে ফুটে উঠছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ছবি, শিব থেকে শুরু করে আরও অনেক দেবদেবী কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশা সৌরভ, চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি কিন্তু নতুন আরেকটা কার্তিক পুজোর আপডেট নিয়ে। যদিও এটা কার্তিক পুজো, তবুও তোমাদেরকে একটা কথা বলে দিই, বাঁশবেড়ির আমি অনেকগুলো পুজো মণ্ডপে কিন্তু ঘুরেছি, তো এখানে কিন্তু কার্তিক পুজোয় মণ্ডপ তো হচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু এখানে খুবই কম। বিভিন্ন মণ্ডপে কিন্তু বিভিন্ন রকম ঠাকুর, যেমন আমি নবদ্বীপে গেছিলাম রাস উৎসবে, সেখানে যেমন বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম ঠাকুর, এখানেও কিন্তু সেমই দেখতে পাচ্ছি, কোথাও নটরাজ, কোথাও মা তারা, কোথাও কিন্তু রাধাকৃষ্ণ, তো বিভিন্ন এরকম আরও অনেক দেবদেবী কিন্তু আছে, যেগুলো কিন্তু বিভিন্ন আলাদা আলাদা মণ্ডপে কিন্তু পুজো হচ্ছে, কার্তিক আছে কিন্তু সেটা খুবই অল্প। তো আমি যেখানে এসেছি সেটা কিন্তু ঘোষপাড়া রবীন্দ্রসঙ্গ ক্লাবে, সেখানে কিন্তু যে ফেমাস যে পুজোটা অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ইউটিউবে এবং অবশ্যই ফেসবুকে বিভিন্ন পোস্টে ভাইরাল, সেটা কিন্তু চারধাম, চারধাম যাত্রা আমরা যে যাই সেটাকেই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, কেদারনাথ সহ বদ্রীনাথ এবং গঙ্গোত্রী যমুনোত্রী এই চারটে জিনিসকে নিয়ে কিন্তু চারধাম কিন্তু করেছে। আমি কিন্তু অলরেডি স্পটে চলে এসেছি, এই হচ্ছে কিন্তু সেই এন্ট্রি পয়েন্ট, আমি ভেতরে ঢুকবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে বাইরে এবং ভেতর থেকে মণ্ডপ তো দেখাবোই। আর অবশ্যই এই ঘোষপাড়া আসার জন্য কিন্তু যে লোকেশনটা সেটা আমি তোমাদেরকে তো বলছি না, কিন্তু ডিসক্রিপশন বক্সে যার আসার হবে চেক করে নিতে পারো, আমি কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। তো চলো বেশি কথা না বলে কিন্তু বিনা স্কিপ করে ভিডিওটা এনজয় করতে থাকো। এই হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্ট, আমি কিন্তু এখন এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকবো ভেতরের দিকে এবং তোমাদেরকে কিন্তু পরপর কিন্তু মণ্ডপটা কিন্তু বুঝিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু দর্শকরা কিন্তু এন্ট্রি নেবে পুজোর সময়, এবং অবশ্যই যে কোনো দিক থেকে, এদিকেও আছে এদিক থেকেও আছে, তো তোমরা যে কোনো একটা দিক থেকে ঢুকতেই পারো। ধরো আমি এখান থেকে ঢুকলাম, এখন এই ঢুকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু কেদারনাথ, এবং এখানে কিন্তু চারধাম যাত্রা আগেই বললাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাবে। আর এছাড়াও কিন্তু প্রথমে আমি তোমাদেরকে এই সাইডটা দেখিয়ে দিই, এই সাইডে কিন্তু আমি একটু নিচের দিকে নামছি, কোনো অসুবিধা নেই, এইখানটা কিন্তু তোমরা নামতেই পারো। এইখানে দেখতে পাচ্ছ যে থাকগুলো আছে, এই থাকগুলো কিন্তু এখানে এই সন্ন্যাসীরা বসবে, সন্ন্যাসী থাকবে, জ্যান্ত সন্ন্যাসী, তারা কিন্তু সেজে কিন্তু থাকবে, এবং এখানে কিন্তু গঙ্গা আরতি হবে। যেমন গঙ্গা আরতি করা হয় সেখানে কিন্তু গঙ্গা আরতির কিন্তু জায়গাটা কিন্তু ফুটে উঠবে, আর এই জায়গাটা কিন্তু পুরো কিন্তু জলে কিন্তু ভর্তি থাকবে, পুরো জল থাকবে, যেটাকে গঙ্গা হিসেবে কিন্তু তারা কিন্তু দেখাতে চাইছে, এবং এখানে কিন্তু তোমার গঙ্গা আরতি হবে। এবং ওই সাইডে যেই জায়গাটা দেখতে পাচ্ছ ওই নীল কাপড় দিয়ে করা হয়েছে, এখানে কিন্তু অনেক মহিলারা থাকবে যারা কিন্তু প্রদীপ জ্বালাবে বা প্রদীপ হাতে নিয়ে থাকবে, এরকম কিছু একটা কিন্তু কনসেপ্ট কিন্তু তারা কিন্তু করেছে। তো অপূর্ব কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা, এবং এখানে যখন লাইটিং পড়বে এবং অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু আরও দেখতে লাগবে। এই হচ্ছে কিন্তু কেদারনাথ মন্দির, অপূর্ব দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু যে কেদারনাথ মন্দিরের যে ধ্বজা সেটা কিন্তু হাওয়ায় উঠছে, মূল যে মন্দির সেই মন্দিরের কিন্তু সামনে কিন্তু অলরেডি চলে এসেছি। আর এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কাজ চলছে, লাইটিংয়ের কাজ, ওইদিকে কিন্তু লাইটিংয়ের কাজ চলছে, এগুলো কিন্তু বড় বড় যে লাইটগুলো হয় যেগুলো সেগুলো লাগানো হচ্ছে, এবং এই হচ্ছে কিন্তু মূল মন্দির। আমি চলো এবার কিন্তু ভেতরের দিকে ঢুকবো, এখানে কিন্তু ঠাকুর কিন্তু থাকবে অ্যাকচুয়ালি।
তো এই হচ্ছে মন্দিরের কিন্তু যে শিব ঠাকুরের বিভিন্নরা কিন্তু এখানে কিন্তু অবয়ব কিন্তু ফুটে উঠেছে। এই হচ্ছে মন্দিরের কিন্তু এন্ট্রি পয়েন্ট, এখান থেকে কিন্তু ঢুকবো, এখানেই কিন্তু ঠাকুর থাকবে অ্যাকচুয়ালি ভেতরে, এবং এইখানে কিন্তু ঠাকুরটা অ্যাকচুয়ালি বসবে। আর অ্যাকচুয়ালি ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু আলো এই মুহূর্তে নেই, যতটুকু তোমাদেরকে দেখানোর সম্ভব দেখাচ্ছি। আমাদের বাঙালের বাংলার যে দেবদেবী বিভিন্ন আছে সেগুলোর কিন্তু এখানে ছবি কিন্তু এখানে ফুটে উঠছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ছবি, শিব থেকে শুরু করে আরও অনেক দেবদেবী কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে। এবং উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটো ছোটো কিন্তু আলোও কিন্তু লাগানো হয়েছে, যেগুলো কিন্তু সন্ধ্যেবেলায় বা রাতের দিকে কিন্তু জ্বালানো হবে, আর পুজোর সময় তো সবসময় এখানে জ্বলবে সেটা। আর এখানে আমরা বলছি এখানে কিন্তু ঠাকুরটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে, যেটা কিন্তু রাধাকৃষ্ণ। আর এখান থেকে কিন্তু ওটা কিন্তু ব্যাক সাইড, এবং এখান থেকে কিন্তু এক্সিট পয়েন্ট থাকছে, যেটা দর্শকরা কিন্তু এখান থেকে ঢুকে ঠাকুরটা দেখবে, দেন কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে এক্সিট দিয়ে। এবং এখান থেকে বেরিয়ে গেলেই তোমরা কিন্তু আরও একটা জিনিস পাবে, সেটা হচ্ছে এখানে কিন্তু মেলা বসছে বাইরের দিকে, কিন্তু এখন মেলার কিন্তু বেশ কিছু সেটিংয়ের কিন্তু কাজ চলছে, তো এখানে কিন্তু মেলাও তোমরা পাবে। আসলে যদি পরিচয়টা একবার দিয়ে দাও। রাহুল হালদার আমার নাম। আচ্ছা, তো এবছরের যে থিম আমি যদিও মেনশন করে দিয়েছি, তাও একবার বলো যদি থিমের নামটা কি। আমাদের থিমের নাম হচ্ছে চারধাম, এখানে কেদারনাথ, বদ্রীনাথ আর যমুনাত্রী, গঙ্গনাত্রী। আচ্ছা, এই চারটি থিম হচ্ছে, চারটিকে নিয়ে চারধাম। হ্যাঁ, চারধাম। আচ্ছা, তো এবছর কততম বর্ষ তোমাদের এই যে? আমাদের এটা এই বছরের 50তম বর্ষ। এই উপলক্ষে আমরা এটা চুজ করেছি প্যান্ডেলটা করার জন্য। আচ্ছা আচ্ছা, তো এইটা তোমার যে পেছনের অংশটা আছে ওটা তো নিশ্চয়ই এন্ট্রি পয়েন্ট হিসেবে তোমরা রাখছো এই মুহূর্তে? হ্যাঁ, এটাই এন্ট্রি পয়েন্ট, আর কেদারনাথের পেছন থেকে হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। আচ্ছা, আর এই যে এলাকাটার নামটা একটু যদি বলো। এলাকাটার নাম হচ্ছে ঘোষপাড়া, তো এটাকে বাঁশবিড়ার আন্ডারে ধরা হয়। আচ্ছা, আর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা, হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়ার এটা ঘোষপাড়া। হ্যাঁ, আর ক্লাবের নামটা যদি একটু মেনশন করে দাও। ক্লাবের নাম হচ্ছে ঘোষপাড়া রবীন্দ্রসংঘ। রবীন্দ্রসংঘ। আচ্ছা, তো এবারে চমক হচ্ছে তোমাদের চারধাম মন্দির কবে উদ্বোধন হচ্ছে একটু যদি মেনশন করো। এটা আমাদের 15 তারিখে। 15 তারিখ মানে গতকাল? গতকাল, গতকাল উদ্বোধন, বিকেলের দিকে নাকি? আচ্ছা, হ্যাঁ, বিকেলের দিকে। কে আসছে একটু যদি জানতে পারি? এটা এখনো ডিসাইড করা এখনো? আচ্ছা, কাউকে বলা হয়নি। আচ্ছা, ক্লাবের বড়রা যারা আছে তারা জানে এটা। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? এবার যেহেতু 2 বছর করোনা ছিল, তো 2 বছর করোনার পরে এবার মোটামুটি বাঁশবিড়ায় সব জায়গাতেই ভালো ভালো পুজো হচ্ছে, তো এটাই বলতে চাই যে এবার যদি না আসেন খুব বড় একটা মানে মিস করবেন এরকম একটা ব্যাপার। তো দর্শকদের এটাই বলতে চাই, আসুন দেখুন এবং এনজয় করুন। ঘোষপাড়া রবীন্দ্রসঙ্গের যে মণ্ডপ অর্থাৎ চারধাম যাত্রা, যেটা তাদের থিম 50 বছরের, সেটা কিন্তু তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখালাম, ভেতর থেকে দেখালাম এবং অবশ্যই বাইরে থেকে মণ্ডপটা কিন্তু বুঝিয়ে দিলাম ভালো করে কোথায় কি হয়েছে এবং কি হতে চলেছে আর কবে কি এখানকার উদ্বোধন আছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। যারা বিনা স্কিপ করে দেখেছে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে। চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই কিছু না কিছু পুজোর আপডেট থাকবে। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আসছি আবারও আমার ইউটিউব চ্যানেলে। সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে সাথে রাখার জন্য সাবস্ক্রাইবটা করে দিতে হবে। চলো।